আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতিতে শারদীয় দুর্গোৎসবের আয়োজন সীমিত করা হলেও উৎসবের কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের। বিভিন্ন মণ্ডপে রং তুলির আঁচড়ে প্রতিমাকে রাঙিয়ে তুলছেন শিল্পীরা। আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই এবার উৎসব হবে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। কেরানীগঞ্জ, দুহার ও নবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি চলছে। শিল্পীরা রং তুলিতে সাজাচ্ছেন প্রতিমা। এই তিন উপজেলায় এবার 318টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও চলছে পূজার প্রস্তুতি। গতবার যে ঠাকুর 50,000, এবার ঠাকুর 25,000-30,000 টাকার মধ্যে যেতে বানাইতো। উদযাপন পরিষদ বলছে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হবে সার্বজনীন এই উৎসব। স্বাস্থ্যবিধি মেনে এবার আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানকে পালন করতে হবে। এর মধ্যে আমাদের এই দুর্গোৎসব হবে আনন্দপূর্ণ। দেবীকে বরণ করতে প্রস্তুতি চলছে মেহেরপুরেও। এবার দুর্গা আসবেন রণসাজে দোলায় চড়ে, সকল অপশক্তি নাশ করে ফিরে যাবেন গজে। আমরা মনে মনে সকলে মায়ের প্রতি শ্রদ্ধা জানাবো, সকলে পূজোর আনন্দ মনে মনে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগাভাগি করে নিতে পারি। আমরা নতুন উদ্যমে নতুন ভাবে আবার মাকে ঠিক পূর্বের মতোই একইভাবে বরণ করে নিতে পারবো। যশোরের বেনাপুল সহ সারসায় এবছর 26টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতিটি মন্দিরে বিতরণ করা হবে মাস্ক, থাকবে হ্যান্ড স্যানিটাইজার সহ হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা। সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এবছর দুর্গাপূজা করছি। ফেনীতে শেষ সময়ে রং তুলির কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। করোনার কারণে এবার উৎসবে থাকছে না মেলা, শোভাযাত্রা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার বাইরে যে সামাজিকতা যেটা ছিল বা আছে সেটা এবার অনেকাংশ কম হবে। আলোকসজ্জা হবে কম, বাজনা কম বাজবে, মানুষজন আসবেও কম। ঝালকাঠিতেও চলছে শেষ সময়ের প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে পূজা অর্চনা পরিচালনা হবে। দেবীর কাছে এবার করোনা মুক্তির প্রার্থনা করা হবে জানিয়েছেন ভক্তরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।